আপনার জন্ম 3 এপ্রিল, তাই পাশ্চাত্য মতে আপনি মেষ রাশি জাতক। আপনি শিল্পী হিসেবে যে তৃপ্তি পাওয়ার কথা তা পাচ্ছেন না। আপনার সব্যসাচীর মতো গুণগুলোর বিকাশ পুরোপুরি হচ্ছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলকে তেজদীপ্ত গ্রহ বলা হয়। বলা হয় মার্স ইজ দ্য স্টার অফ ডেস্ট্রাকশন অর ক্রিয়েশন। আপনি সৃষ্টিতেই বিশ্বাসী, রাগ বা অভিমান আপনাকে কষ্ট দিচ্ছে, তা থেকে বেরিয়ে আসুন। আপনি প্রয়াত নায়ক রাজরাজ্জাকের থেকেও বেশি সুনাম অর্জন করবেন, তাতে কোনো সন্দেহ নেই। অভিনয় জগতে পুরোপুরি ফিরে আসুন, সেখানেই আপনার জন্য সোনালী দিন অপেক্ষা করে আছে। ব্যবসাও করতে পারবেন পাশাপাশি, বিদেশে নানা অনুষ্ঠান আপনি করবেন। গানকে ছেড়ে দিতে বলছি না, সিনেমার জন্য গান করতে পারেন আপনার স্ত্রী বিশ্ববিখ্যাত গায়িকা রুনা লায়লার সঙ্গে। এবছর গ্রহাণু PT-145 দেখা দেবে পৃথিবীতে, যা দেখতে ভূতের মতো। এটি আপনার জন্য অশুভ নয়, অনেকের জন্যই অশুভ হতে পারে, তাই সমৃদ্ধি ও সম্মান দুটোই আপনার আসবে। গ্যাস, হৃদরোগ, ডায়াবেটিস এর হাত থেকে নিজেকে বাঁচাতে প্রচুর পানি খাবেন, ব্যায়াম করবেন। শুভ রং কালো এবং অন্যান্য রঙের মধ্যে লাল, হলুদ, গোলাপি, নীল হোক। ধন্যবাদ। এতই মনোযোগ দিয়ে শুনছিলেন যে শুনলাম কি বললো বলেন, কিরকম লাগলো কি জানি, মানে হঠাৎ কোনো একটা জায়গায় চলে গেছেন, ভাবতে ভাবতে এরকম কিছু একটা হচ্ছে। আমি জাস্ট অনেক কয়েকটা শব্দ বুঝতে পারছিলাম না, এর মনোযোগ দিয়ে শুনলাম। হ্যাঁ, কোনো এফেক্ট নেই আমার উপরে, তাই না? হ্যাঁ, মানে প্রথমত আমি বলি, আমার কোনো রাগ বা অভিমান চলচ্চিত্রের উপরে নেই।